হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো দাবারু মুভি নিয়ে। এই মুভিটা আমি ঠিকভাবে যে রিভিউ করা সেটা করতে পারবো না, ঠিক আছে? কেন করতে পারবো না আমি সেটা তোমাকে একটু পরে বলছি। প্রথমেই বলি মুভিটা আমার কি ভালো লেগেছে। এই মুভিটার স্ক্রিন প্লেটা লিখেছে হচ্ছে অরিত্র জ্ঞানতি, অরিত্র তার সাহায্য আজকাল ভিডিওই নতুন, ঠিক আছে? একজন ইউটিউবার যে কিনা একটা ভালো মুভির স্ক্রিপ্ট লিখেছে এবং সেটা বেশ ভালো লেগেছে। এত বড় মুভি যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, দীপঙ্কর দে এরকম বড় বড় একটা কাজ করেছে, ঠিক আছে? তো যাই হোক, মুভিটাতে আমরা দেখতে পারি একটা বাচ্চাকে, সে বড় হয় এবং সে একটা চেস প্লেয়ার মাস্টার হয়, গ্র্যান্ড মাস্টার হয় আই থিঙ্ক, ঠিক আছে? তো ও যে ছোটো থেকে বড় হওয়ার যে জার্নিটা, সে কেন এত ভালো দাবা খেলে এবং করেছে এটা বড় হয়ে আরও মানে এটাকে উপরে নিয়ে যায় এবং তার ফ্যামিলি যে ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলো কাজটা করে, সেরকম একটা স্টোরি দেখানো হয় যেখানে ওদের ফ্যামিলি একটা ক্রাইসিস দেখানো হয় এবং তার যে কোর্স থাকে সে কীভাবে তাকে ট্রেন করে, সে কীভাবে ভাবনা চিন্তা করে এবং প্রত্যেকটা গানের মধ্যে যে ইন্টারেস্টিং ব্যাপারগুলো সেগুলো দেখানো শুরু করতেই হবে। এবং এটা কিন্তু ফুটবল ক্রিকেটার যে এখানে একটা টিম আছে সেখানে একটা এনার্জি দেখানো হবে, তাদের বিল্ড আপ দেওয়া হবে, তাদের ট্রেনিং দেওয়া হবে, সেই একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কোর্স, একটা মজা দেখানো হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে একদমই, এখানে দুটো লোক বসে মাথার বুদ্ধি খাটিয়ে এক একটা গুটি গুটি মানে গুটি সরাচ্ছে, ঠিক আছে? এটাই যে ইন্টারেস্টিং করার জন্য কিন্তু একটা খুবই ভালো রাইটিংয়ের দরকার হয়, আর এই মুভিটা আমি সেটা করতে পেরেছি আমার মনে হয়। এই মুভিতে অ্যাক্টিংটা খুবই ভালো লেগেছে আমার, স্পেশালি এই ছেলেটা মেন ক্যারেক্টারটা রোল প্লে করতে যে ছোটো বাচ্চা দেখা তাকে বেশ কিউট লেগেছে এবং তার অ্যাক্টিং কখনো আমার মনে হয়নি যে ছোটো বাচ্চা অ্যাক্টিং করতে পারেন, চাই সেটা মনে হয়নি, তাকে খুব জেনুইন লেগেছে এবং ভালো লেগেছে। এবং তার যে বড়ো বড় যে রোলটা দেওয়া হয় যাকে ছেলেটা, সেও ভালো অ্যাক্টিং করে। আর ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, দীপঙ্কর দেখবো হয়তো কিছু বলার নেই, সবসময় ভালো অ্যাক্টিং করে, এরা পোরখা অ্যাক্টিং এবং তারা প্রত্যেকটা জায়গায় খুব ভালো অ্যাক্টিং করে। স্পেশালি ঋতুপর্ণার কয়েক জায়গায় যে মায়ের যে অভিনয়টা সেটা খুবই 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 ভালো লেগেছে, ঠিক আছে? এবার যদি বলি যে আমি কেন আর বললাম যে আমি প্রপার রিভিউ করতে পারবো, সেটার কারণ হচ্ছে দাবা নিয়ে যখনই কোনো মুভি বা সিরিজের কথা বলা হয় না, আমার মনে পড়ে যায় মাথার পিছনে চলতে থাকে কিং অফ গ্যাম্বিট। তুমি না দেখে থাকো, আমি হাইলি রেকমেন্ড করছি তোমাদের সবাইকে দেখার জন্য কুইন্স অফ গ্যাম্বিট নেটফ্লিক্সে, সাতটা এপিসোড আছে, ঠিক আছে? আই থিঙ্ক 40-50 মিনিটসের মতন। আনিয়া টেলর জয় সেখানে মেন রোলে অ্যাক্টিং করেছি এবং ওই সিরিজটা আই থিঙ্ক 2019 এসেছিল। তো ওই সিরিজটা লাইক আমার এত ভালো লেগেছে, প্রত্যেক বছর আমি একবার দুবার দেখি সিরিজটা, ঠিক আছে? রিসেন্টলি আমি দেখেছি ওই সিরিজটা আরেকবার, ঠিক আছে? তো তাই জন্য যখন আমি এই মুভিটা দেখছিলাম মাথার ব্যাকগ্রাউন্ডে আমার মনটা বলছে ওই সিরিজটা, ঠিক আছে? ওটায় এমনভাবে একটা দাবার গেম খেয়েছে, গেমকে যে এত ইন্টারেস্টিং করাতে পারে, একটা গেম করলেও কি গেম যে একটা উত্তরাধিকারী করাতে পারে, সেই সিরিজটা একটা মাথায় আসবে না। আর আমার মাথায় সেটাই চলছে যে এখানে আরও কি করাইতে পারতো, ওটা যেরকম করেছিলাম কিছু অনেক কিছু করাইতে পারতো, সেটা এখানে করেনি, ঠিক আছে? তো সেই জন্যই আমি কখনোই এই বইটাতে সেভাবে ইনভলভ হতে পারছি না, স্পেশালি চেস গেম খেলার সময় এবং ছেলেটার ব্রেনে যেটা ঘটছে সেই জিনিসটা, ঠিক আছে? ওইটাতে আমার ওই মজাটা আমি কখনোই দেয়নি যেটা আমি কুইন্স অফ গ্যাম্বিট দিয়েছি, ঠিক আছে? ডেফিনেটলি এটা অনেক বড়ো বাজেটের সিরিজ, নেটফ্লিক্স এবং কোম্পানি প্রডিউস করেছে সেটা, ঠিক আছে? আর নেটওয়ার্ক জয় আবার ফাটিয়ে দিয়েছে, মানে তার অ্যাক্টিং মানে সুপার থেকে ওপার, ঠিক আছে? এরকম ছিল ব্যাপার। আর ওখানে যেভাবে ও ভিজুয়ালাইজ করেছে যে ও কীভাবে দেখে, ও একটা জিনিয়াস, মেয়েটা একটা জিনিয়াস, ঠিক আছে? ও কীভাবে ভিজুয়ালাইজ করে বোর্ডে গেমটাকে, ঠিক আছে? কীভাবে ব্রেনের মধ্যে সেটা খেলা, সেটাকে যেভাবে ভিজুয়ালাইজ করা হচ্ছে সেটা ছিল অন্য লেভেলের। তো ওইটা এত বেশি আমার মাথার মধ্যে হচ্ছে বিকজ কিছুই না, আমি আরেকবার দেখেছিলাম। তো সেই জন্য এই মুভিতে যখনই ওই সিনগুলো আসছে, আবার সিনগুলো আসছে, তখনই আমার ডিস্ট্র্যাক্ট হচ্ছে বিকজ আমার সেই মনেটা আমার কখনোই নিতে পারছে, ঠিক আছে? তো এটা ছিল আমার রিজন যে এই মুভিটায় আমার কতটা এনজয়মেন্ট আসেনি কেন, বিকজ আমি এটার ঠিক এই গেমটা নিয়ে এত মানুষ নিতে গেছি, ঠিক আছে? কিন্তু যারা দেখেন তাদের জন্য দেখতে এই সিরিজ মুভিটা বেশ ভালো একটা মুভি, যেখানে ওটা 6-6.5 ঘন্টার একটা সিরিজ, ঠিক আছে? সেখানে বিল্ড আপের জন্য অনেক টাইম পেয়েছে, অনেক মেটেরিয়াল পেয়েছে, সেখানে একটা 2.5 ঘন্টার মুভি, সেখানে কত স্পেস নিয়ে টাইম নিয়েছে এতটা ভালো বিল্ড আপ করে, তা সত্ত্বেও আমি বলবো মুভিটা আমার বেশ ভালো লেগেছে। মুভিতে প্রবলেম বলতে গেলে আমার মনে হয় যে ক্যারেক্টারটা বেশি নিয়ে ফেলেছে, যখন একটা 2.5 ঘন্টার মুভি সেখানে তোমার ক্যারেক্টারটা যদি খুব বেশি নিয়ে নাও সেখানে তোমার তাদেরকে ভালো স্পেস দিতে পারবে না, তাদেরকে বিল্ড আপটা ঠিক হয় না। তো এই ছেলেটা বাবার অভিনয়টা, বাবার যে
ক্যারেক্টারটা তাকে না ডেপথ দেওয়া হয়নি, তাকে আমি দেখলাম তার ডেপথ নেই ক্যারেক্টারের মধ্যে, বা তাদের যে ফ্যামিলি ক্রাইসিস সেটা আমরা দেখছি কিন্তু আমরা ফিল করতে পারছি না, তো সেই ডেপথটা নেই, সেটা আমাদেরকে বিল্ড আপটা দেওয়া হয়নি। ঠিক আছে, এরকমই অনেকগুলো ক্যারেক্টার এবং মুভিটা আছে যাদেরকে মানে উপর দিয়ে উপর দিয়ে সার্ভিস লেভেলে গেছে, সেই ক্যারেক্টারগুলো দেখতে যাওয়া হয়নি যেটা যাওয়া যেতে পারতো, বা এই ক্যারেক্টারগুলোকে মানে কম করা উচিত ছিল। যখন একটা তোমার একটা লিমিটেড টাইম আছে তখন তোমাকে ক্যারেক্টার ভাবতে হবে যে কাদের কিন্তু কাজ করবে। ঠিক আছে, বিকজ কত বেশি ক্যারেক্টার হলে তখন তাদের কিন্তু স্ক্রিন টাইমটা কমে যায় এবং ডেপথ যাওয়া যায় না জেনারেলি। ঠিক আছে, এবং মুভিটার এন্ডে গিয়ে না যে গেমটা সেটা হয়তো জেনারেল লোকে ভালো লাগবে, বাট আমার একটু কম মনে হয়েছে, বিকজ সে বললাম সেই জিনিসটা মাথায় পড়ছে যে টেনশনের যে বিল্ড আপটা দরকার ছিল সেটা কিন্তু আমি সেরকম পাইনি যেটা আমি কুইন গ্যাম্বিটটা পেয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, মুভিটা একটা ভালো যথেষ্ট ভালো মুভি, অ্যাক্টিং ভালো, স্ক্রিন প্লে ভালো, ঠিক আছে, প্রেজেন্টেশনও ভালো, বাট সেখানে অনেক ডেভেলপমেন্টের অপশান ছিল, সেখানে কিছুটা আই থিঙ্ক ওরা ফিনান্সিয়াল প্রবলেমও করবে, বিকজ ওর ভিজুয়ালাইজেশনগুলোর জন্য অনেকটা ডিএফএক্স ইউজ করতে হচ্ছে অবশ্যই, সো তারটা রেস্ট্রিকশন আই থিঙ্ক ছিল ওটা বেঙ্গলি মুভি অত বড় বাজেট না, বাট তার সত্ত্বেও মুভিটা আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা কি দাবারও দেখে তোমাদের কী মতামতের বিষয়ে মানে কমেন্টে নিশ্চয়ই, আর তোমরা জানি যে খারাপ খারাপ কোন ক্যাম্পি দেখেছো, আর না দেখে থাকলে তোমরা একবার ট্রাই ডেফিনেটলি করলে আমার রেকমেন্ডেড, আর তারপর আমাকে জানিয়ে যে তোমাদের কেমন লাগবে কোন ক্যাম্পি নেটফ্লিক্সে। আই থিঙ্ক তোমরা ডাবিংও পেয়ে যাবে ওটা হিন্দিতে, ঠিক আছে, ইংলিশে একটু প্রবলেম হয়, আর দেখতে পারো ইংলিশে ডেফিনেটলি সেটা বেটার হবে, বিকজ ওখানে অ্যাক্টিংগুলো ভালো বুঝতে পারে, স্পেশালি আনিটেলা জয়ের ফ্যান হয়ে যায় তুমি সিরিজটা দেখতে। তো এই ছিল আমার মুভি ডাবারও নিয়ে, তোমাদের মতো আমার কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে কথা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই।